ঘুরে ফিরে আমার সব সময়ের একটা মূল কথা থাকে এটা, নওজোয়ান ছেলেদেরকে সতর্ক করা, যাই বলি না বলি যেখান তিয়েই বলি, কিন্তু এটা আমার একটা মূল টার্গেট থাকে বলার, যে ছেলে পেলেগুলো যেন এটা বুঝে, জীবন আল্লাহকে বাদ দিলে এলোমেলো হয়ে যায়, এলোমেলো এলোমেলো হয়ে যায়। আমার ভাইয়া, আমি এর জন্য অনুরোধ করছি আবারও, যুবক তোমাদের কাছে বলি, নামাজ ধরো, সেজদাকে বন্ধু বানাও, আল্লাহকেই বন্ধু বানাও, ওলামায়ে কেরামকেই বন্ধু বানাও ভাইয়া, জীবন সুন্দর হবে। দুনিয়া চলতে চাও চলো, দুনিয়া তো তোমার আমার সবার পার হইতেছে, আখেরা তো চলবে তখন, মজা হবে তখন, দুনিয়াও আলহামদুলিল্লাহ চলতেছে, এটা তো দুনিয়া না, এটা কি আরাম যে তুমি দাঁড়াইয়া পেশাব করো আরো দশ জনে তোমারে মন্দ বলে, এটা কি খুব আরামের কিছু? কথা বলেন না, তুমি মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, কানে ইয়ারফোন লাগাইয়া হাঁটো, আর সমাজের সবাই তোমার জন্য এটাই তো বলে যে মাশা আল্লাহ ছেলেটারে দেখতে জুনায়েদ বাগদাদির মতো মনে হয়, কথা কর না, এই কথা বলে কেউ? তাহলে তোমার কপালে আখেরাত তো বাদ দাও, দুনিয়াতে ইজ্জত কি জুটছে তুমি কো? আমার কথাটা আমি বুঝছেন, দুনিয়াতে জুটলো কি তা আমার একটা বার কও, কি পাইলা তুমি? তোমরা যারা সেজদা করো না, নামাজ পড়ো না, তোমাদেরকে দুনিয়াতে কে কখন সম্মান করছে কও? সম্মান করছে কে কও? ভাত খাওয়ার নাম সম্মান? জন্তু জানোয়ারও তো খাবার খায়, তাহলে ইজ্জত কি এটাকে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন।